একাদশ জাতীয় সংসদ নির্বাচনত রাঙ্গামাটির 299 নং আসনত স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ উষাতন তালুকদার ব্যাপক শোডাউনের মধ্যে দিয়ে মঙ্গলবার বিনতুন বিকাল পর্যন্ত কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন এলাহা কলাবাগান বারগুনা সিনেমা হল সহ বিভিন্ন এলাহাত তার নির্বাচনী প্রচারণা চালায় গিয়ে আপনারা আপনাদের মূল্যবান ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট দিবেন, নিজের ভোট নিজে দেবেন, যাকে খুশি তাকে দিবেন। কিন্তু আমাদের দেখতে হবে ব্যক্তি, কোন ব্যক্তির মাধ্যমে এই পার্বত্য এলাকায় যে সমস্যা এখনো বিরাজমান সেই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে এবং এই এলাকার সুষম উন্নয়ন হবে, পরিবেশ বান্ধব গণমুখী উন্নয়ন সম্ভব হবে। কাগজ কর্ণফুলী এশিয়া বিখ্যাত কর্ণফুলী কল, কাগজের কল, এই কল এখন মৃত প্রায়। এই মৃত প্রায় কর্ণফুলী কলকে আগামীতে সচল করা, লাভজনক পর্যায়ে উন্নত করার জন্য আপনারা আমরা সবাই মিলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জনসংহতি সমিতির নোয়াপাড়া গ্রাম কমিটির সভাপতি অংতুয়াই মারমার পরিচালনায় এই সময় উপস্থিত আছেন জেএসএস এর কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক চিংলা মং চাকমা, জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য শকিন চাকমা, নির্বাচনী প্রধান এজেন্ট উদয়ন ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা, জেএসএস এর কাপ্তাই উপজেলা শাখার সভাপতি বিক্রম মারমা সহ আরো বোধকে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।